হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম মুরগির মাংস রান্না করব পেঁপে দিয়ে। তো কে কে খেয়েছেন পেঁপে দিয়ে মুরগির মাংস? তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে। আলুর চেয়ে কিন্তু অনেক অসাধারণ একটা তরকারি হয়। তো এখন সব কিছুই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন রান্না করব। দুপুর 12টা বেজে গেছে, এখন রান্না করব ছেলের জন্য। ছেলে স্কুলে গেছে তো আয়সাই খাবে, এর জন্য রান্না করব। সকালে শুধু ভর্তা ভাত রান্না করছিলাম, তো সেটার ভিডিও করি নাই, তো একটু সমস্যা ছিল, এর জন্য ভাবলাম যে দুপুরেরটা করব। তো এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম 3-4টা এলাচ। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মশলায়, যেখানে সব কিছু বেটে বুটে কমপ্লিট করে নিয়েছি। তো অতি ফার্স্টে দিয়ে দিব রসুন, রসুন বাটা দিয়ে দিব। তো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, আপনাদের যেরকম আপনারা মশলা দিয়ে খান তো ওইভাবে দিবেন। আমার মনে হয় মশলা একটু কম দিলেই কিন্তু মাংস বা যে কোনো তরকারি কিন্তু আসলে অনেক ভালো লাগে, বেশি মশলার তরকারি কিন্তু ভালো লাগে না, কীরকম যেন একটু গন্ধ আসে আর তেতো তেতো লাগে খেতে। তো তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে সব কিছুই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জানি কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দেবো জিরা বাটা, তারপরে দেবো এলাচ আর দারচিনি বাটা। তো এলাচ দারচিনি বাটা দিয়ে কিন্তু তরকারি অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে, আসলে অসাধারণ লাগে খেতে। তো ভালো করে যে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। তো পানি দিয়ে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। তো পানি ঘোলা দেখে ভাইবেন না যেগুলো কি ময়লা পানি নাকি, এগুলো আসলেই পাটায় যে মশলাগুলো বাড়ছি তো সেই পাটা ধোয়া পানি দিয়ে দিলাম এখানে। তো মশলা এই যে আমি এখন কষান নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। তো সুন্দর করে এখন এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া চাইলে আপনারা একটু কম করে দিতে পারবেন, তো যে যে পরিমাণের ঝাল খান তো সে সেইভাবেই দিবেন। তো আমরা একটু ঝাল বেশি খাই, আর আমার হাতে দিকে দেখেন ছিটটে মরিচটা কড়ার পাশে পড়ে গিয়েছে, হাতের মানে খুন্তির লগে একটু গাই খাইয়ে তো পড়ে গেছে। তো সমস্যাটা ঠিক করে নিব একটু। তো এখান দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিব মাংস। আর বাচ্চাদের তো বেশিরভাগ মুরগির মাংস অনেক পছন্দ ওদের। তো তো আপনাদের কাছে কীরকম লাগে পেঁপে দিয়ে মুরগির মাংস তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো অসাধারণ লাগে পেঁপে লাউটাও দিয়ে রান্না করলে। তখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো পানিটা বাটির নিচে একটু বেশি মানে পড়ে গেছিলো, এর জন্য যে একটু পানি হয়েছে। তো ভালো করে এখন কষিয়ে নিব, ঢাকনাতে ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখেন মাংসর থেকেও পানি ছাড়ছে, তারপরে পানি কিছুটা মানে বাটিতে ছিল এই কারণে পানিটা একটু বেশি হয়েছে, তারপরেও কিন্তু সমস্যা নাই, ভালো করে কষানো হবে। তো কিছুক্ষণ আরও কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে আমার পেঁপে, পেঁপেটাও আমি এখন দিয়ে দিব। লাউ হলে আর একটু পরে দিলেও মানে সমস্যা ছিল না, যেহেতু পেঁপে একটু আগেই দিয়ে ভালো করে সেদ্ধ হবে, নিয়ে খেতেও ভালো লাগবে আরও। আর পেঁপে দিয়ে তো অসাধারণ একটা তরকারি, পেঁপে তরকারি যে কোনো তরকারি রান্না করলে আসলে অনেক মজা হয়। তো পেঁপে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর আজকের পেঁপে তরকারি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। অবশ্যই আমার পেজের পাশে আপনারা থাকবেন বন্ধুরা, আপনারা না থাকলে কিন্তু পেজটা আমি এগোতে পারবো না। তো ওই যে নেড়ে চেড়ে দিচ্ছি, কালারটা দেখেন কত সুন্দর, আর অনেক সুন্দর একটা স্মেল হয়েছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এলাচ আর দারচিনিটা একটু বেটে তরকারি খেয়ে দেখবেন যে কীরকম লাগে, আসলে অনেক মজা লাগে খেতে। তো আর একটু ঢেকে দিই, তারপর আমি সুরা মানে ঝোল দিয়ে দেব। তো আমাদের টাঙ্গালা ভাষায় এটাকে সুরা বলে সবাই। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, পানি দিয়ে আর একটু কষালে আমার তরকারিটা কিন্তু কমপ্লিট। তো এই যে নেড়ে চেড়ে দেখে দিলাম, দেখেন কালারটা হয়েছে, আর আজকে কিন্তু পাতলা ঝোল করব। তো এখন ঢেকে দেই। তো বন্ধুরা দেখেন তরকারিটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আশা করি আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আপনাদের বাচ্চাদের বেশি বেশি করে কেয়ার করবেন, আর শ্বশুর শাশুড়িও আপনারা আপুরাদেরকে বলছি বেশি করে হেদের খেদমত করবেন, ওনাদের ভালো রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই যে তরকারি কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল কালার, আর আমরা একটু ঝাল খেতে অনেক পছন্দ করি, দেখেন কত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে, অবশ্যই বাসায় রান্না করে খেয়ে